হাই অল গভর্নমেন্ট জব অ্যাক্সপেরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জ্যান্ড স্টাডিজ ফর গভর্মেন্ট জবস আজকে আমরা ডিসকাস করব কারেন্ট এফেয়ার্স এবং কারেন্ট অ্যাফার্সের যেটা আমরা ডিসকাস করবো যেটা হচ্ছে ইন্ডিয়ার মিলিটারি এক্সারসাইজ যেটা রিসেন্টলি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এক্সামে বারবার রিপিট হচ্ছে এই যে কোশ্চেনগুলো এবং সামনে তোমাদের রেলের এক্সামও আছে গ্রুপ ডি এবং আর পি এফও আছে তাছাড়া ডিফেন্স লাইনের যে কোনো এক্সাম দেবে সেখান থেকে কিন্তু এই মিলিটারি এক্সারসাইজ থেকে কোশ্চেন আসবেই আসবে একটা তো কোশ্চেন শিওর আসবেই আসবে তাই তোমার যদি এক নম্বর কমন চাই তাহলে এইখান থেকে প্রথম থেকে লাস্ট অবধি পুরো ভিডিওটা একদম দেখে নেবে ঠিক আছে দেখে নাও মিলিটারি এক্সার এক্সারসাইজ তিন ধরনের হচ্ছে মানে তিন ধরনের হচ্ছে ঠিক আছে কী কী সেটা বলেছি দেখো প্রথম হচ্ছে ইন্ডিয়ান আর্মি মিলিটারি এক্সারসাইজ সেকেন্ড হচ্ছে ইন্ডিয়ান নেভি মিলিটারি এক্সারসাইজ এবং থার্ড হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্স এই তিন ধরনের এই মিলিটারি এক্সারসাইজ হয় ইন্ডিয়ার সাথে আদার্স কান্ট্রিতে এবার কার সাথে কোনটা হচ্ছে শুধু এইটুকু এন আপ এর থেকে বাইরে তোমার অ্যাক্টিভ আসবে না সব আমি একসাথে কালেক্ট করে রেখে দিয়েছি ঠিক আছে প্রথম দেখে নাও সূর্য কিরণ বা সূর্যকিরণ বাংলাদেশ যদি বলো সূর্য কিরণ এবং ইংলিশে সূর্যকিরণ ঠিক আছে এটা হয় ইন্ডিয়া এবং নেপালের মধ্যে খুব ইম্পর্টেন্ট এই যেগুলো বলছি সবগুলোই কিন্তু খুবই ইম্পর্টেন্ট নেক্সট দেখে নাও ল্যামিটি ল্যামিটি কাদের মধ্যে হচ্ছে ইন্ডিয়ান আর্মি এবং সিএচএলস পিপলস ডিফেন্স ফোর্স ঠিক আছে তার মানে ইন্ডিয়া এবং সিএচএলস এদের মধ্যে হচ্ছে এবং থার্ড যেটা যেটা খুব মোস্ট ইম্পর্টেন্ট গড়া শক্তি গড়া শক্তি এটা কাদের মধ্যে হচ্ছে ইন্ডিয়া ইন্দোনেশিয়া এই দুটি দেশের মধ্যে হচ্ছে তারপরে দেখে নাও নমাডিক এলিফ্যান্ট নমাডিক এলিফ্যান্ট কাদের মধ্যে হচ্ছে এটা হচ্ছে ইন্ডিয়া এবং মঙ্গোলিয়ান জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ মানে ইন্ডিয়া এবং মঙ্গোলিয়ানদের মধ্যে হচ্ছে এটা ফিফথ দেখে নাও মৈত্রী মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নটা বারবার রিপিট হয় ইন্ডিয়া এবং থাইল্যান্ড এই দুটি দেশের মধ্যে এই মিলিটারি এক্সারসাইজটা হয় তারপরে দেখে নাও প্রবাল দস্তক এটা কাদের মধ্যে হচ্ছে এটা হচ্ছে ইন্ডিয়ান আর্মি এবং কাজাক কাজাকিস্তান আর্মির মধ্যে তার মানে ইন্ডিয়া এবং কাজাকিস্তান এই দুটি দেশের মধ্যে হচ্ছে প্রবাল দস্তক নেক্সট দেখে নাও ইউথ অভ্যাস ইউথ অভ্যাস কাদের মধ্যে হচ্ছে ইন্ডিয়া এবং ইউএসএ ইন্দ্র যেটা হচ্ছে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এটা হচ্ছে ইন্ডিয়া এবং রাশিয়ার মধ্যে তারপরে দেখে নাও মৈত্রী শক্তি সরি মিত্রশক্তি মিত্রশক্তি হচ্ছে ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা এই কোশ্চেনগুলো কিন্তু বারবার পাইলট এক্সামে রিপিট হচ্ছে যেহেতু তোমার আদাস এক্সামও এই কোশ্চেনগুলোই বারবার আসবে দেখবে তারপরে দেখো সম্প্রীতি সম্প্রীতি হচ্ছে ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে হ্যান্ড ইন হ্যান্ড এটা হচ্ছে ইন্ডিয়া এবং চায়নার মধ্যে মিলিটারি সাইজ তারপরে দেখে নাও এগ ভেরেন কাদের মধ্যে হচ্ছে ইন্ডিয়া এবং মালদ্বীপ এটা আজকেই এক্সামে যত সম্ভব এসেছিলো তারপরে দেখে নাও নেক্সট যেটা হবে সেটা হচ্ছে খাঞ্জার খানজার কাদের মধ্যে হচ্ছে না খাঞ্জার হচ্ছে ইন্ডিয়া এবং দেখো খঞ্জর কাদের মধ্যে হচ্ছে খঞ্জার হচ্ছে কাজাকিস্তান এবং ইন্ডিয়া দেখো সরি কাজাকিস্তান না কায়িগিস্তান এর স্পেলিংটা একটু দেখে নেবে কাজাকিস্তান না কাজাকিস্তান যেটা কিছুক্ষণ আগে আমরা পড়লাম সেটা তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি এখানে দেখে নাও প্রবাল দস্তক যেটা কিছুক্ষণ আগে বললাম ইন্ডিয়া এবং কাজাকিস্তান আরবির মধ্যে এটা হচ্ছে প্রবাল দস্তক এবং যেটা এটা হচ্ছে দেখে না খাঞ্জার খাঞ্জার কাদের মধ্যে হচ্ছে সেটা হচ্ছে তোমার ইন্ডিয়া এবং কািগ্রিস্তান ইন্ডিয়া এবং কায়েগ্রিস্তান তাহলে এই দুটোর মধ্যে যেন কনফিউজ হয়ে যাবে না তারপর দেখো যেটা আরেকবার যেটা রিসেন্টলি এক্সামে আসে সেটা হচ্ছে অলনিগা লি অলনিগা লি কাদের মধ্যে হয়েছে ইন্ডিয়া এবং ওমান আর্মিদের মধ্যে হয়েছে তারপরে দেখো বোল্ড কুরুক্ষেত্র বোল্ড কুরুক্ষেত্র কাদের মধ্যে সিঙ্গাপুর আর্মি এবং ইন্ডিয়ান আর্মিদের মধ্যে হচ্ছে তাহলে এইগুলো সব হয়ে গেল ইন্ডিয়ান আর্মি যাদের মিলিটারি এক্সারসাইজগুলো হচ্ছে এরপর আমরা যেটা দেখে নেবো সেটা হচ্ছে ইন্ডিয়ান নেভি কাদের মধ্যে মিলিটারি এক্সারসাইজগুলো হচ্ছে প্রথম যেটা হচ্ছে সেটা দেখ প্রথম যেটা হচ্ছে দেখো বরুণা বরুণা কাদের মধ্যে হচ্ছে এটা আমরা অনেকবার জানি অনেকবার কোশ্চেনটা রিপিট হচ্ছে বিভিন্ন এক্সামেও এটা হচ্ছে ফ্রান্স এবং ইন্ডিয়ার মধ্যে নেক্সট দেখো ইন্দ্রো ইন্দ্র হচ্ছে ইন্ডিয়া এবং রাশিয়ান নেভির মধ্যে এটা হচ্ছে থার্ড হচ্ছে মালাবার মালাবার কাদের মধ্যে মালাবার হচ্ছে তিনটি দেশের মধ্যে ইউএসএ জাপান এবং ইন্ডিয়া তারপরে দেখো সিমবেক্স সিমবেক্স কাদের মধ্যে সিঙ্গাপুর এবং ইন্ডিয়ান নেভিদের মধ্যে হচ্ছে ফিফথ দেখো কোঙ্কন কোঙ্কন কাদের মধ্যে হচ্ছে কোঙ্কন হচ্ছে ব্রিটেন অ্যান্ড ইন্ডিয়ার মধ্যে এক্সারসাইজ নেক্সট দেখো স্লিনেক্স স্লিনেক্স কাদের মধ্যে হচ্ছে শ্রীলঙ্কা এবং ইন্ডিয়ার মধ্যে সেভেন দেখো ইপ সমার কাদের মধ্যে হচ্ছে এটাও তিনটে দেশের মধ্যে হচ্ছে সাউথ আফ্রিকা ব্রাজিল এবং ইন্ডিয়া তারপরে দেখো আট নম্বর যেটা খুব ইম্পর্টেন্ট নাসিম আল বাহার বারবার এই প্রশ্নটা রিপিট হয় বিটুইন ওমান এবং ইন্ডিয়া ওমান এবং ইন্ডিয়ার মধ্যে হচ্ছে নাসিম আল বাহার তারপরে দেখো সহ কাইজিন সহ কাইজিন কাদের মধ্যে হচ্ছে জাপান এবং ইন্ডিয়ার মধ্যে হচ্ছে সহায়গ কাইজিন তারপরে দেখো আরেকটা হচ্ছে অসি ইন্ডেক্স অসি ইন্ডেক্স কাদের মধ্যে হচ্ছে অসি ইন্ডেক্স হচ্ছে ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার মধ্যে এখানে নামটার মধ্যেই তোমরা বুঝতে পেরে যাবে ঠিক আছে এইগুলো হয়ে গেলো ইন্ডিয়ান নেভি এবং লাস্ট যেটা আমরা দেখে নেবো সেটা হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্স ইন্ডিয়ান এয়ারফোর্স মানে কোন কোন দেশের সাথে মিলিটারি এক্সারসাইজ করে এক নম্বর হচ্ছে গরুরা গরুরা এটা হচ্ছে ফ্রান্স এবং ইন্ডিয়ার মধ্যে আভি ইন্দ্র আভিয়া ইন্দ্র আভিয়া ইন্দ্র হচ্ছে ইন্ডিয়া এবং রাশিয়ার মধ্যে এবং তারপরে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তিন নম্বরে দেখে নাও ডিজার্ট ঈগল ডিজার্ট ঈগল কাদের মধ্যে হচ্ছে ডিজার্ট ইগল হচ্ছে ইন্ডিয়া এবং এখানে এখানে দেখে নাও ইন্ডিয়া এবং ইউনাইটেড আরব এমিরেট মনে হচ্ছে ইউএই ইন্ডিয়া এবং ইউএইর মধ্যে এই জয়েন্ট মিল মিলিটারি এক্সারসাইজটা হচ্ছে ঠিক আছে এবং লাস্ট যেটা আমরা দেখব ইন্দ্রধনুষ ইন্দ্রধনুষ কাদের মধ্যে হচ্ছে ইন্দ্রধনুষ হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্স অ্যান্ড রয়্যাল ফোর্স অফ ইউকে ইউনাইটেড কিংডম এবং ইন্ডিয়ার মধ্যে হচ্ছে ইন্দ্রধনুষ তাহলে এই টোটাল এই কোটাই মিলিটারি এক্সারসাইজগুলো হচ্ছে এই ইন্ডিয়ার সাথে বিভিন্ন দেশের তা এই নামগুলো যদি মুখস্ত করে নাও তাহলে তোমার এক নম্বর সিও তুমি এক্সামে কমন পাবেই পাবে এটা তোমাকে এক নম্বর আদার্সদের থেকে এগিয়ে রাখবে কারণ এইখান থেকে তোমার এক্সামে আসবি আসবে রেলওয়ে গ্রুপ ডি বলো রেলওয়ে আর এফ আর পি এফ বলো এবার বেঙ্গল কনস্টেবল বলো ওয়েস্ট বেঙ্গল সাব ইন্সপেক্টর বেঙ্গল লেডি সাব ইন্সপেক্টর এগুলো কিন্তু সবই ডিফেন্স লাইনে জব তাহলে এখানে কিন্তু এই প্রশ্নগুলো বারবার রিপিট হবেই হবে অ্যান্ড যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে এবং যারা আমার চ্যানেল নতুন ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবে থ্যাংক ইউ ফর ওয়াচিং